সদৌ অসম গোর্খা ছাত্র সন্থার বিশ্বনাথ মহাবিদ্যালয় আকসু গোটৰ নবাগত আদৰণি সভা। আজি বিশ্বনাথ চাৰিআলিৰ আমবাৰীস্থিত ধৰ্মশালা প্ৰাংগণত সদৌ অসম গোর্খা ছাত্র সন্থার বিশ্বনাথ মহাবিদ্যালয় আকসু গোটৰ নবাগত আদৰণি সভা অনুষ্ঠিত হয়। সভাত সভাপতিত্ব করে বিশ্বনাথ মহাবিদ্যালয়ের আকসু গোটর সভাপতি চন্দন পরাজুলিয়ে। প্রায় 3 শতাধিক ছাত্র ছাত্রীর উপস্থিতিরে নবাগত ছাত্র ছাত্রীসকল উষ্ম আদরণি জানার উক্ত আদরণি সভাত উপস্থিত থাকা আকসুর কেন্দ্রীয় সমিতির উপসভাপতি দিলীপ গজুরেল, সংগ্রামী যুব ছাত্র পরিষদর দিব্যজ্যোতি বড়ুয়ায় নবাগত ছাত্র ছাত্রীসকল উদ্দেশ্যে বহু মূল্যবান বক্তব্য আগবায়। কিন্তু তোমার হয়তো নিমিলিব পারে, সেখানে তুমি তোমার মনের জোখারে তুমি তুমি নিজের সৌন্দর্যটা ফুটাই তোলা, নিজের ধরনের কামবিল আগবহা, মনত যে বিচারিছে সেই হবর কারণে চেষ্টা করা। সমগ্র বিশ্বনাথ জেলার আকসুর আঞ্চলিক সভাপতি সম্পাদক সকল উপস্থিত থাকি ভাষণ আগবায়। ছাত্র ছাত্রী সকলে অনুষ্ঠানের সঙ্গতি রাখি বিভিন্ন জাতীয় লোকনৃত্য গীতেরে মুখরিত করার উপরও বিশ্বনাথর সাংবাদিক গোপাল খনালে মঞ্চত গীত পরিবেশন করে সভাখনের অধিক শোভাবর্ধন করে তোলে। সদৌ অসম গোর্খা ছাত্র সন্থার বিশ্বনাথ মহাবিদ্যালয় গোটর উদ্যোগত বিশ্বনাথ চারিআলির বিভিন্ন মহাবিদ্যালয় আর কনিষ্ঠ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের মাজত এটা নবাগত আদরণ সভা ইয়াত আয়োজন করেছে বিশ্বনাথ মহাবিদ্যালয় গোর্খা ছাত্র সন্থার গোটে। লক্ষ্য হল বিশ্বনাথ চারিআলি অধ্যয়ন করবলে অহা বিভিন্ন জুনিয়র কলেজ, বিভিন্ন কলেজ বিদ্যালয় আদি পড়াশোনা করা ছাত্র ছাত্রীসকলের মাজত একটা চিনাকি হওয়া পরিবেশ এটা গঠন করবর কারণে আজি এই নবাগত আদরণ সভা ইয়াত অনুষ্ঠিত করেছে। বিশ্বনাথৰ পৰা সুৰঞ্জন গগৈ, ৰিপৰ্ট অসম টুডে'।